এই যে চর্বি পিসটা গাছ দেখুন অসাধারণ লাগছে। ওহো এই হচ্ছে মাটন গুলো গাছ দেখো। ওহো আলুটা আই থিঙ্ক আর একটু সেদ্ধ হলে ভালো হতো। এই যে আলুটা চাপ দিচ্ছে কিন্তু ভাঙছে না। দাদা মোটামুটি ক হাঁড়ি বিরিয়ানি তোমরা রেডি করো পার ডে? 40 থেকে 50। গোলমরিচের গুঁড়োটা একটু অতিরিক্ত ইউজ করা হয়েছে। তো এইখানে এসে সুরজিতদার সঙ্গে কিন্তু আবারও দেখা হয়ে গেল। সবার প্রথমে কিন্তু আমাদের চোখে বাঁধবে হচ্ছে এই মকটেল কাউন্টারটা। জাস্ট দেখো এটা কতটা বড়। একদম চর্বি পিজাটা খেয়ে দেখি কেমন। সলিড ডিশেস দিয়ে আগে সো আজকে আমরা কিন্তু এসেছি বারাসাতের নতুন ডিবাপির নতুন আউটলেটে। বারাসাতের এই ডিবাপি কিন্তু পুজোর আগে একটা মহা ধামাকা নিয়ে আসছে। পুজোর আগে আগেই এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট বারাসাতের মতন জায়গায় চলে এসছে, মানে বুঝতে পারছো কিরকম একটা জমজমাট ব্যাপার হতে চলেছে এই বছরের পুজোটা। সো ব্যারাকপুরের ডিবাপি আর দাদা বৌদিকে টক্কর দিতে কিন্তু ডিবাপি আরও একটা নতুন আউটলেট খুললো আমাদের বারাসাতের বুকে। এই গত 30 তারিখে কিন্তু এই আউটলেটটা নতুন ওপেন হয়েছে, তোমরা অলরেডি অনেকেই জানো, যা যা জানো না তাদের জন্য বলে দিলাম। সো এইখানের বিরিয়ানির প্রাইস কী আছে, কেমন কোয়ালিটি, কোয়ান্টিটি কী আছে, সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করবে এই ভিডিওর মাধ্যমেই। আর কখন কি খোলা থাকে, পুজোর কোনো অফার আছে কি না এই ডিবাপিতে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটি বানানো। তো চলো এখন ভেতরে যাই এবং ভেতরে তোমাদের সিটিং পজিশনটা দেখাই এবং অ্যাম্বিয়েন্সটা বা ডেকোরেশনটা কেমন কী আছে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো এখন ভেতরে গিয়ে তোমাদের সমস্ত বিষয়টা দেখাই। সো ডিবাপির রেস্টুরেন্টের ভেতরে যদি আমরা ঢুকে আসি, সবার প্রথমে কিন্তু আমাদের চোখে বাঁধবে হচ্ছে এই মকটেল কাউন্টারটা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মকটেল তোমরা পেয়ে যাবে, আর এপাশে কিন্তু সিটিং পজিশনও রয়েছে। এখানে বসে কিন্তু আরামসে কিন্তু মকটেল তোমরা এনজয় করতে পারবে। বিভিন্ন ধরনের মকটেল এবং স্প্রাইট, থামসআপ, আরও অনেক কিছুই কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে পাওয়া যায় এখানে। মেইন বিরিয়ানির কাউন্টার সেটা কিন্তু এই ভেতরে রয়েছে। চলো এখন বিরিয়ানির কাউন্টারটায় আমরা আসি, মানে সিটিং পজিশন যেখানে বসে খাওয়া যাবে। এই হচ্ছে ভেতরের পজিশনটা। এখানকার ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, আর অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, মানে আর লাইটের কম্বিনেশনটা বেশ দুর্দান্ত। আর এই যে সিটিং পজিশন দেখো, এখানে কিন্তু 4 সিটার আছে এবং এখানে এই পাশে কিন্তু 6 সিটারও রয়েছে। এরকম সিটিং পজিশন বেশ গোছালো রেস্টুরেন্টটা, একদম মন মুগ্ধ করা কিন্তু একটা ডেকোরেশন এখানে রয়েছে। আর তার সামনে যে চলে আছে এইখানে কিন্তু ডিবাপি বিরিয়ানির ব্যানারটা বা ডিবাপি বিরিয়ানির লোগোটা কিন্তু রয়েছে। এটা কিন্তু রাত হলে আলো জ্বালায় হয়তো, আমি জানি না সঠিকটা। আর এই পাশে কিছুই নেই। এই হচ্ছে এখানকার ভিতরে অ্যাম্বিয়েন্সটা। বিরিয়ানি তো এখন নেবো, তারপর তোমাদের বলবো টেস্ট কেমন আছে, কোয়ালিটি কেমন আছে। তার আগে তোমাদের এখানকার যে অ্যাম্বিয়েন্সটা সেটা সিনেমাটিক শটে এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই চলো। এই যে কিন্তু আমরা বারাসাতের ডিবাপির কিচেন রুমে চলে এসেছি, আর জাস্ট দেখো এটা কতটা বড়। এইখানে কিন্তু হাড়িতে হাড়ি লেগে আছে। এই পাশে জাস্ট দেখো হাড়ি হাড়ি বিরিয়ানি কিন্তু এখানে রেডি হচ্ছে। এখানে একটা হাড়ি কাঠের জ্বালায় রেডি হচ্ছে, এখানে একটা হাড়ি হচ্ছে, ও পাশে একটা রেডি হয়ে গেছে অলরেডি। আর এইখানে কিন্তু পরপর হাড়ি এখন তৈরি হচ্ছে, প্রিপারেশন হচ্ছে বিরিয়ানি রেডি হওয়ার জন্য, দমে যাওয়ার জন্য। ওহো এই হচ্ছে মাটনগুলো, জাস্ট দেখো। ওহো হো হো গন্ধটা যা বেরোচ্ছে, লিটারালি এই হচ্ছে পিস, এক একটা মাটনের পিস। কত গ্রাম আছে দাম? 120 গ্রাম। 200 গ্রাম? বাপরে, কোয়াকি দেওয়া হয়ে গেছে। এখন আর মটনটা রয়েছে, শুধু মটনটাই রয়েছে এর মধ্যে? মটন আলু আছে। মটন আর আলু, মানে মটন আর চিকেন এখানে আলাদা আলাদা হয়? আচ্ছা, মটন বিরিয়ানি আলাদা, চিকেন বিরিয়ানি আলাদা, সেই কারণে কিন্তু ফ্লেভারটা আর টেস্টটাই অন্যরকম আসে। এই হচ্ছে চিকেনের পিস। ওহো এই যে এক একটা পিস দেখো, মানে এক একটা পাশ মনে হচ্ছে নাকি? এক একটা পাশই রয়েছে। বাহ, প্রায় 250 গ্রামের কাছাকাছি আছে বা তার ওভারও হতে পারে।
জাস্ট চালটা আসলো আর চালের যা ফ্লেভারটা আসছে, মানে স্মেলটা আসছে, অসাধারণ একটা স্মেল আসছে চালের। এই হচ্ছে ডিবাবির রান্নাঘর। এখানে এতটা অসহ্য পরিমাণে গরম, মানে এই দাদারা কীভাবে কাজবাজ করছে তোমার সত্যি স্যালুট। এত গরমের মধ্যে মানে সারা দিন এখানে থেকে রান্নাবান্না করছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত দাদাদের কাজবাজ করতে হয়। দাদা মোটামুটি কহাড়ি বিরিয়ানি তোমরা রেডি কর পার ডে? পুজো আসারে তো মোটামুটি 40 থেকে 50-60 হয়ে যাবে। এখন তাও মোটামুটি কি মানে আমাদের এই হোটেলটা মানে 30 থেকে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, প্রথম দিন মোটামুটি 20 হাঁড়ি 20 হাঁড়ি, তারপরে 18 হাঁড়ি, আচ্ছা কালকে 10 হাঁড়ি। আচ্ছা, তো এখানে এসে সুজিতদার সঙ্গে কিন্তু আবারও দেখা হয়ে গেলো। দাদা কেমন আছেন বলেন? খুব ভালো, ভালো আছেন তো? তো দাদা কিন্তু আমি বড় বিরাট বড় ফ্যান, দাদার খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু খুব ভালো লাগে আমার, সমস্ত ভিডিও কিন্তু আমি লক্ষ্য করি দাদার। এখানে এসে আবার এনজয় করো, আবার এনজয় করো, বিরিয়ানি খাও আর দেখো কেমন লাগে। একদম থ্যাংক ইউ জানাবো, একদম। তো এই যে সামনেটা, এই সামনেটাতে কিন্তু হাঁড়িগুলো এখানে রাখা হয়, আর এই পাশটা যদি আমরা আসি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খাবারগুলো স্টোর করে রাখা হয়। তো এখান থেকে আমরা শুরু করি দাদা, এটা কী আছে? মেটে কষা। ওহো, মানে খাসির মেটে কষা, দেখো কালারটা আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে চিকেন চাপ নাকি? কষা। ওহো হো হো, জাস্ট কালারটা একবার দেখো, লাল লাল ঘন গ্রেভি দুর্দান্ত। এই পাশে কিন্তু রয়েছে মাটন কষা, বাহ, এই হচ্ছে একটা রেয়াজির পিস, দেখলেই যেন জিভে জল চলে আসছে। আচ্ছা এখানে আছে নেক্সট কী আছে? না মাটন কিমা। আচ্ছা বাহ, এ হচ্ছে মাটন কিমা। খাবারগুলোর কালারটা দেখো, আর এত সুন্দর একটা খাবারের গন্ধ বেরোচ্ছে, প্রত্যেকটা খাবারে দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, দুর্দান্ত। এই যে হাঁড়ি কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসলো, একদম হাঁড়ি এখানে শেষ হয়ে গেছে, একটা আর একটা হাঁড়ি চলে আসলো, এখন কিন্তু এই হাঁড়িটা ওঠানো হবে। এই হচ্ছে ঘি, দেখতে পাচ্ছ এই ঘিটাই কিন্তু এখন যাবে বিরিয়ানিতে। যা গন্ধটা বেরোচ্ছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে পেটের পেটের অর্ধেক খেয়ে কিন্তু গন্ধে মিটে যাচ্ছে। আমাদের বিরিয়ানিটা কিন্তু এখন আসছে, দেখতে পাচ্ছে এই দাদাই কিন্তু আমাদের বিরিয়ানিটা নিয়ে আসলো, আর কোয়ান্টিটিতে ঠিক এতটা পরিমাণে আছে। তাছাড়া কিন্তু এখানে আনলিমিটেড বলা চলে, আনলিমিটেড পাওয়া যায়। সো ফাইনালি চলে এসছে কিন্তু বারাসাতের ডিবাপির বিরিয়ানি আমাদের হাতে। ঠিক এরকম একটা মাটনের পিস আমাদের দেওয়া হয়েছে, নালির পিস কিন্তু আমরা নিয়েছি, এটা প্রায় 250 গ্রাম ওইটা আছে। আর এরকম একটা আলু দেওয়া হয়েছে, আর এই যে বিরিয়ানি, এই বিরিয়ানিতে কিন্তু কোনোরকম কোনো ডিম দেওয়া হয়নি। আর এই বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র 320 টাকা, একজন খেলে কিন্তু এটা আনলিমিটেড পেয়ে যাবে, তোমরা মানে যত পারবে তত খেতে পারবে, আর যদি শেয়ার করে খাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আনলিমিটেড থাকছে না। রাইসের কোয়ালিটি যদি দেখায় তোমাদের, ঠিক এইরকম রাইসটা, এই রাইসটি কিন্তু সম্পূর্ণ ঘি এবং বাটার দিয়ে তৈরি করা হয়, কোনো রকম কোনো অয়েল কিন্তু ইউজ করা হয় না। হাতের অবস্থাটা দেখতে পাচ্ছ, অয়েলি অয়েলি কিন্তু হয়ে গেছে, আর ঠিক এরকম ঝুরঝুর কিন্তু রাইসটা রয়েছে। আর তোমাদের এখানকার আদারওয়াইজ যেই প্রাইসগুলো আছে সেগুলো যদি দেখাই, এই যে মেনু চার্ট, এই মেনু চার্টটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, এখানে কী কী বিরিয়ানি আছে, কী আছে না আছে, প্রাইস কী আছে। আর এই বিরিয়ানির সাথে রয়েছে কিন্তু স্যালাড, এই যে উপরে একটা হালকা চাটনি দেওয়া আছে, পেঁয়াজ আছে, ভেতরে শশা রয়েছে। এবার আসি আলুর প্রসঙ্গে, এরকম সাইজে আলুটা আমাদের দেওয়া হয়েছে, আলুটা যদি আপনাদের দেখাই, ওহো আলুটা আই থিঙ্ক আর একটু সেদ্ধ হলে ভালো হতো, আলুটা একটু শক্ত হয়েছে আর দেখতে পাচ্ছ, এই যে আলুটা চাপ দিচ্ছে কিন্তু ভাঙছে না, এই জায়গাটা জায়গাটা কিন্তু গলেনি। আলুটা একটু খেয়ে দেখি, আলুটা ফাটাফাটি,
আলুর ভেতর পর্যন্ত মশলা হয়েছে, খুব সুন্দর খেতে আলুটা, খুব সুন্দর খেতে, আর একটু বয়েল হলে হয়তো ভালো লাগতো। এই হচ্ছে রাইস, বেশ কালারফুল ব্রাউনিশ রাইস রয়েছে, চলুন একটু মুখে দেওয়া যাক। আর যেটা হচ্ছে বিশেষ কারণ, অনেক রাইসের কিন্তু ক্ষেত্রে গলায় আটকে যায় বা কিছু একটু আটকে আটকে ধরে, কিন্তু এটা কেমন আছে ট্রাই করে দেখি। রাইসটা সত্যি কথা বলতে অতুলনীয় স্বাদ, এই বিরিয়ানিটা সত্যি অতুলনীয় স্বাদ। আতর ঘন্টা বেশ ফুটে ফুটে উঠছে, ঘিয়ের ফ্লেভারটা পাচ্ছি। চলুন একটু আলু দিয়ে রাইসটা নিয়ে খেয়ে দেখি। বেশ ভালো লাগছে বিরিয়ানিটা, কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু অতিরিক্ত ইউজ করা হয়েছে, মুখটা জ্বলছে। তো এইখানে যে মাটনের পিসটা দেওয়া হয়েছে আমাদের, ঠিক এইটা আপনাদের দেখিয়েছি আগেই, দাদা বৌদি তো হয়তো এর থেকে একটু বড় সাইজের মাটন দেওয়া হয়, বাট ঠিক আছে আমি মাটনটা যদি দেখাই। এই হচ্ছে মাটনটা, ওহো মাটনের ভিতর থেকে কিন্তু সেই পিঙ্ক কালারের মাটনটা বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা মাটন থেকে স্মেল আসছে, বেশ একটা চর্বি চর্বি রিয়াজি রিয়াজি ব্যাপার আছে। এই যে চর্বি বিশ্বাস আছে দেখুন, অসাধারণ লাগছে অসাধারণ। চলুন একটু ওই যে চর্বি পিসটা, একদম চর্বি পিসটা খেয়ে দেখি কেমন। মটনটা জাস্ট ফাটাফাটি অসাধারণ খেতে, অতুলনীয় খেতে। মানে মটনটা এত সুন্দর একটা ফ্লেভারযুক্ত মটন, এবং এত সুন্দরভাবে ম্যারিনেশন করা হয়েছে মটনটা, রান্না করার আগে বোঝাই যাচ্ছে খাওয়ার পরে, খুবই সুন্দর দুর্দান্ত কোয়ালিটির মটন ইউজ করে এনারা। একটু এই মাটনের পুরো সলিড পিসেস দিয়ে একটু বিরিয়ানির সাথে খেয়ে দেখি কেমন লাগে। এবার কিন্তু ঝালটা বেশ ভালো পরিমাণে লাগছে, অনেকক্ষণ হয়ে গেলে খাচ্ছি আমি, আপনারা দেখছেন বেশ পরিমাণে কিন্তু ঝালটা এখন মেসেজ করতে পারছি, মানে বুঝতে পারছি এখন কতটা গোলমরিচের গুঁড়ো এখানে ইউজ করা হয়েছে, বেশ বেশ ভালো পরিমাণে ইউজ করা হয়েছে। আর একটা জিনিস খারাপ লাগলো, সেটা হলো অনেকক্ষণ আমরা আগেই আমরা কোকাকোলা বা টিস্যুর কথা বলেছি, বাট আমাদের সেই সার্ভিস দেওয়া হয়নি। যাক একটু আলু নিয়ে নিই এখান থেকে, একটু মাটনের পিস নিয়ে নিই, ও এখান থেকে একটু চর্বি নিয়ে নিই, ও চর্বি নিয়ে চলুন মুখে দেওয়া যাক। তো আপনারাও কিন্তু আসতে পারেন, পুজোর আগে আগে কিন্তু বাড়ার সাথে এই ডিবাপি ওপেন হয়ে গেছে, আপনারা আসুন এখানকার বিরিয়ানি এনজয় করুন, খুব একটা বেশি দাম না, দাম অনুযায়ী বিরিয়ানি কোয়ালিটি এবং টেস্ট কিন্তু খুবই সুন্দর। আপনারা আসুন, এটা আপনার ঠিকানাটা বলে দিই, ঠিকানাটা হচ্ছে বারাসাত থেকে নেমে অটো ধরতে পারেন, অটো বা টোটো ধরে কল্যাণী পাবলিক হাই স্কুলের সামনে আসবেন, কল্যাণী পাবলিক হাই স্কুলের একদম অপোজিট সাইডে কিন্তু বারাসাতের নতুন ডিবাপি, আসুন এখানে বিরিয়ানি এনজয় করুন, এটাই বলবো। চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ডেফিনেটলি একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদের চ্যানেল প্রতিনিয়ত আপলোড হয়। চলুন আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, তিল লেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।